বানিরামারা মৌজা কিলাজারি থানা বাজিল বরপরাই আজি এখন আজি এখন দরখাস্ত দি জনাক যে থানা তেখেত বলে মানে বাজারত যা আমার মারপিট করছে যা তেখেতক মারপিট করা দেখা পাই তেখেতর সোয়ালি কলেজলে জয় থাকা সময়ত গই থাকা সময়ত সোয়ালি যদি দেউতাক আমার বাধা দিয়াত তাই তাইকে মারপিট করে দিয়াত বলে এখন থানাত এজা দিয়াত মই আহি এই ঘটনার দিকে তদন্ত করো আজি অহাটো সঁচা দুপক্ষের মাজত বহুদিনের কথা আছিল সেইকাৰণে আজি তেখেতৰ রাস্তাতে লগ পাই হাজিয়া হল তেখেত মানে এটা এজাহার দিছে আমি এটা ইনকুয়ারি করবো ঠিক আছো আসামি মানে খারাপটি করি আর তেখেতক মারা মানে যখন রিপোর্ট প্রতিবেদন অতি সোনকালে সংগ্রহ করে আসামি বিহিত ব্যবস্থা লোক অপরাধী পাব লাগে ঠিক আছে বজাৰৰ পৰা আহি আছোঁ ৰফিক নামৰ মানুহ হা ইয়াতে এই মেলগড়ৰ ওচৰত মারপিট হৈ আছে আমি ফিৰাব গৈছিলোঁ ফিৰাব যোৱাৰ পিছতে মোকো ধৰিছে মোকো ধৰি পিনে মারপিট কৰিছে মোজামেল মোজামেলৰ ভাই এই মামাৰ ল'ৰা এইটোৰ নাম কি বাগিন ওর নাম কি জামেদুল চহৰ আর আৰু কাবেলুদ্দিন হ্যাঁ সিকেটাই আহিছিল কিন্তু আমি কেস করছো কেস করার পিছতে আমি মোজাবলর নাম দিছো আর শহরের নাম দিছো জামেদুলের নাম দিছো আর কাবেলুদ্দিনের নামটো দি দিছো পুলিশে এতিয়া আহিছিল পদক্ষেপ ই করবার কারণে ইনসারেন্স করবার কারণে আহিছিল তাক পোৱা নাই হ্যাঁ ইয়াতে গুছি গেল তার মানে ড্রাগস খাওয়া মানুষবিলাক হ্যাঁ আমার সহায় লাগে কিন্তু কথা হল যে কি ড্রাগস ট্রাগস খাই লড়াবিলাক আমার এই গাঁৱৰ লড়াবিলাক বেয়া হয়ে আছে লল এই ড্রাগসৰ পাঠি হল সি হল মালিক মুখ্য মালিক লৈ একমাত্র কাজিয়াটো হৈছে হ্যাঁ বাকি আকো কথা লৈ হোৱা নাই খালি এক ড্রাগস লৈ কারণেই হ্যাঁ সেইটো হৈছে কিন্তু কথা হল যে এটা আমার উচিত ইনসাফ লাগে আমার হিমন্ত বিশ্ব শর্মা কইছে যে যাতে ড্রাগস খাব হ্যাঁ তাতক যদি ধরিব নোৱাৰে হ্যাঁ তাতে গুলাই দিব লাগে সেখানি আমার কথা হিমন্ত বিশ্ব শর্মার কথা আমার লাগিব সেখানি আমি চাও আর এনেকা মানুষক ধরি পুলিশে বিশেষ একটা ব্যবস্থা লোব লাগে পুলিশে ভালখিনি একটা স্টেপ লোব লাগে গতি এই মোজামেলো সমাজত কিবা কিবি মানে বেশি নেতৃত্ব দিয়ে থাকে সিটো তলে 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 ড্রাগসর যে এই ব্যবসায় ইত্যন্ত চলাই আছে নহলে এনেকৈ কিয় করে এনেকৈ কিয় করে আমি আহি চাই বহুত বেয়া লাগিছে হ্যাঁ আমার রাইজর বহুত বেয়া লাগিছে যে এনেকুৱা কাম যদি হয় আমার সমাজটা ধ্বংস হয়ে যাব সমাজত বহুত সৰু সৰু লড়া ড্রাগসর অপরাধত কোনোবাক ধরেছিল নাকি এই মেহরালিক নামৰ এটা লড়া ধরেছে বলে শুনেছো পিছে শুনেছো যে কালি বলে ধরেছে আজি বলে যাবি না তোলাই গেছে আর এইটো বুঝি না পালো আমি রাইজে বুঝি না পালো যে এই ড্রাগসর মানে আমি মিডিয়াত সোশ্যাল মিডিয়াত চাও মোবাইলত চাও টিভিত চাও যে ড্রাগসর কারণে সরকার বরিয়াকৈ এটা স্টেপ লৈছে তা আমি দেখা পাইছো গরমের অঞ্চলত যেখানে ড্রাগস মানে ব্যবসায় চলি আছে সিটোর উপর একো নজর করা নাই করে আছো আমি রাইজর তরফের অনুরোধ করেছো যে আমার সমাজ এই গরেমাৰি বানিয়াপাৰা সমাজত যেখানে ড্রাগসর ব্যবসায় আছে সেখানি সরকারে বন্ধ করব লাগে আর এই যেটু আমার সমাজ এই সমাজটা ধ্বংস হয়ে যাব গতি আমি অনুরোধ করছো যেনেকৈ হোক এই ড্রাগসর ব্যবসায়টা বন্ধ করব লাগে আমার গাঁৱৰ লড়া মেহরালি কেইটামান ড্রাগস বিক্রি ঘর থাকে তার মাহাজন হল মোজামেল সি মানে যিমানখিনি চালান লাগে এই মেহরক দিয়ে সি মেহের আহিনখিনি মালটো সাপ্লাই দিয়ে সেইটো আমার ঘরের সন্মুখত মানে বিক্রি করব নিদিও আমি বাধা দিও সেই কারণে সি মানে মোর উপর খং মানে অল রাইজর উপর খং সিদিনা মই কইছো বলে মোক গাড়ি দি খুন্দাইছে সেই খুন্দার পিছত থানার পর পুলিশ আনি কিনে তাক ধরাই দিছো সি মোজামেলে যিমান দাদা আছে ককা আছে সবকেইটা আছে তাক কিয় থানাত দিলো এইটোর কারণে আজি বাজারত গেছো আহার সময়ত সিহতে 10-12 জনে এটা আড্ডা দিয়ে আছে তে মই বজাৰৰ পৰা আহুত থাকোঁতে মুক্তো মারপিট করছে মোক আৰু ফিৰাবাৰ কাৰণে ৰাইজো আহিছে ৰাইজকো মারছে লগত মোক দাদাকো মারছে মুক্তাৰ আলি আৰু তার ছোৱালী এটা কলেজত যাই আছে সেই যাওয়ার সময়ত সি আৰু দেখা পাইছে যে মোৰ দেউতাক সি মারি আছে সি বাধা দিব গেছে তাকো মারছে করছো সিদিনা জেলত কি থানাত আছিল আজি বোলে আৰু সেই হেৰি পাইছে জামিন পাইছে কথা এটাই হল যে মোর সমাজের পরিবর্তন চাও আর এই ড্রাগস বিরোধী যেবিলাক কাম করে আছে সেইবিলাকৰ পৰা আমি রাইজ সকলে মুক্ত চাও আইছিল আইকেনে সিহঁতক পোৱা নাই।